আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আমি ডাক্তার মোহাম্মদ সাদিউল রাফি পেশায় আমি একজন ডেন্টাল সার্জন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজানের প্রচলিত কিছু পদভ্যাস এবং সে বদভ্যাসগুলো আমরা কিভাবে দূর করতে পারি সে বিষয়ে কিছু কথা বলার জন্য নর্মালি আমরা কি ধরনের বদভ্যাসে জর্জরিত থাকি তা হচ্ছে অনেকে আমরা ধূমপান করে থাকি অনেকে আমরা পান খেয়ে থাকি পান বা গুল এগুলো আমাদের কি ক্ষতি করে মুখের যে আমাদের ওরাল ক্যান্সারগুলো হয় তা অনেকাংশেই এই ধরনের গুল পান এবং অ্যালকোহলের পানের কারণে হয়ে থাকে তো আমরা রমজানকে কাজে লাগিয়ে এই ধরনের বদ্মবাস কীভাবে দূর করতে পারি রমজান যেহেতু একটি সংযম সাধনার মাস এক্ষেত্রে আমরা অনেকেই ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকি এই দীর্ঘ সময় পানাহারের পাশাপাশি আমরা এই বদবাসগুলো থেকে দূরে থাকি আমরা যদি একটু ধৈর্যশীল হই একটু চেষ্টা করি তখন আমরা আস্তে আস্তে আমাদের এই বদমাসের প্রবণতা কমিয়ে আনতে পারি আমরা যদি ইচ্ছা করি অবশ্যই মানুষ ইচ্ছা করলে সবই পারে আমরা যদি একটু চেষ্টা করি এই পান চাবানো বা ধূমপান বা যে ধরনের বদমাসগুলোই থাকে সেগুলো আমরা যদি অনেকাংশে কমিয়ে আনি সেক্ষেত্রে আমাদের মুখের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পাবে এছাড়া আমরা আরও কিছু বদভ্যাস আমাদের রয়েছে রমজানে সেটা হচ্ছে ইফতারিতে আমরা প্রচুর ভাজা পোড়া খেয়ে থাকি আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি এগুলো আসলে আমাদের মুখের যে স্বাভাবিক স্বাস্থ্যের জন্য ভালো নয় সারা দিন দীর্ঘ সময় আমরা যেহেতু পানাহার থেকে বিরত থাকি আমাদের পাচন প্রক্রিয়ায় একটু ব্যাঘাত ঘটে তো আমরা যদি এই সময় আমরা এ ধরনের জাঙ্ক ফুড বা হেভি ফুডগুলো যদি নিয়ে থাকি তাহলে আমাদের শরীর সেই খাবারগুলো হজম করতে সমস্যা হয় যা অনেক ক্ষেত্রে আমাদের আমাদের পাচন প্রক্রিয়া বা আমাদের শারীরিক প্রক্রিয়ায় অনেকটা ব্যাঘাত সৃষ্টি করে অনেকে আমাদের প্রশ্ন করে থাকে এই রমজানে আমরা কিভাবে আরও মুখের জন্য ভালো যত্ন নিতে পারি আমরা মুখের স্বাস্থ্য ভালো রাখতে পারি তো আমরা নর্মালি যেটা বলে থাকি যে মুখের যত্ন নেওয়ার জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ব্রাশ টুথব্রাশ আমরা যেন ইফতারির পর এবং সেহেরির আগে অবশ্যই ব্রাশ করি আমরা সেহরি এবং ইফতারি মাঝামাঝি সময় যেন প্রচুর পরিমাণে পানি খাই আমরা দাঁতের যত্নে সবসময় খুব অবহেলায় থাকি আমরা দাঁতের সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিই না প্রবলেমগুলো প্রথমে ছোট অবস্থায় থাকে এটা আস্তে আস্তে বৃদ্ধি পায় এর জন্য আমাদের পরামর্শ থাকবে বছর অবশ্যই এক ডেন্টাল কাছে যাবেন ডেন্টাল চেক আপ করাবেন ছোট ছোট প্রবলেমকে যদি আপনারা গুরুত্ব দেন সেই ক্ষেত্রে বড় হবে না আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে অনেকে যারা ধূমপাই আছে যার যারা পান খায় তারা ইফতার করার পরে ধূমপানটা প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় তো অনেকে পান খেতে থাকে তো এটা আসলে শরীরের জন্য কতটুক ভালো এটা আসলে শরীরের জন্য কখনোই ভালো হয় না সারা দিন যখন আপনি অভক্ত থেকে সিয়াম সাধনা পালন করবেন তখন আপনার শরীরের জন্য প্রচুর পরিমাণে তরল খাবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যখন তরল খাবার না খেয়ে ভাজা পোড়া খেয়ে ইফতার করি তারপর এভাবে প্রচুর পরিমাণে ধূমপান করি বা পান খাই সেটা আমাদের পাচন প্রক্রিয়ায় অনেকটা ইফেক্ট তৈরি করে খাবার হজমে সহায়তা মানে অসহযোগিতা তৈরি করে আমাদের শারীরিক ট্রাভেল তৈরি করে বিভিন্নভাবে যে কারণে আমরা বলে থাকি যে আপনারা যদি সংযম পালন করছেন সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ঠিক না শরীরের জন্য ভালো না দীর্ঘ সময় যেহেতু আমরা কষ্ট করে অনাহারে ছিলাম আমরা ইফতার করেছি আমরা আমাদের সংযমটা ভঙ্গ রোজাটা ভঙ্গ করেছি আমরা যদি একটু মানসিকভাবে শক্ত হই একটু দৃঢ়তা প্রদান মানে দৃঢ়ভাবে চেষ্টা করি তাহলে এই বদ্যভ্যাসগুলো থেকে আমরা খুব দ্রুতই বের হয়ে আসতে পারবো আর মুখের অনেকগুলো প্রবলেমে আছে যেগুলো মরণ ব্যাধিতে রূপ নেই তো আমরা যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা মুখের যত্ন নিতে পারবো একটি সুস্থ স্বাভাবিক জীবন পাবো